আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসলে রেকর্ডিং এর সাথে আমরা আবার আমি আবার সালাম দিয়ে শুরু করলাম এবং ওয়া জি আমি শেষ করি আমি আসলে আজকের ওরিয়েন্টেশন ক্লাস আমাদের যে ভিডিও এডিটিং এই ক্লাসের লিংকটি আপনারা যারা পেইড গ্রুপে রয়েছেন আপনাদের অভিযোগ থাকতে পারে কেন এটা ফ্রি কোর্সের ফ্রি গ্রুপের ভিতরে দেওয়া হয়েছে

যাতে করে আপনার পুরো কোর্সের ব্যাপারে একবারে প্রস্তুতি রাখতে পারি এবং সেইভাবে যদি আগাতে থাকে ইনশাল্লাহ আমরা বেটার কিছু করতে পারবো ঠিক আছে তো এই লিঙ্কটা আসলে উভয় গ্রুপে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আজকের যেহেতু পরিচিতমূলক ক্লাস যারা এই ওয়েবিনার ক্লাস মিস করেছে এবং ভিডিও এডিটিং সম্পর্কে অনেকে অনেক মেসেজ দিয়েছিল আসলে তাদেরকে মেসেজ ওইভাবে বোঝানো সম্ভব হয়নি যা পুরো ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে দেওয়া তারা যদি আজকের ক্লাসে জয়েন করে তারাও ক্লিয়ার হয়ে যাবে

তো বরাবরের মতোই এটা অনেকটা ওয়েবিনার ক্লাসের মতোই হবে তাহলে যদি আমি আপনাদেরকে এই আজকের বিষয়গুলো বোঝাতে যাই যেমনটা হচ্ছে যে আপনার ভিডিও এডিটিং এটা একটা স্মার্ট কাজ বলতে পারেন স্মার্ট কাজ যেমনই স্মার্ট তেমনই পরিশ্রম তেমনই দাম এই কাজটার এবং স্থায়ী ক্যারিয়ার বলা যায় কারণ বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কন্টেন্ট রাইটিং ইমেজ জেনারেট থেকে শুরু করে প্রায় সবকিছুই কিছুই করতে পারে এআই তো ওই জায়গা থেকে আমরা আসলে এমন কিছু শিখবো করব যেটা আসলে এর হাত থেকে থাকতে পারে এআইএর এআইটা ভিডিও কম আর যতটুকু আমার জায়গা থেকে আমি ওই এআই এর কাজগুলোকে কম্বিনেশন করে আমার মতো করে সুন্দর করে এডিটের জাদু দেখি আমি সেই কাজটাকে এমন ভাবে করে তুলবো যদি এআই কাজটা করে দেয় যাতে করে সেখানে আমার ইফোর্ট থাকার কারণে এই সেই কাজটা আরো সুন্দর হয়ে যায় ঠিক আছে এই হলো মূল উদ্দেশ্য আমাদের এক কথায় হিউম্যান কন্টেন্ট ক্রিয়েট করা এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য আমরা মানুষের কপি কন্টেন্ট নিয়ে কাজ করব নিজেদের ভিডিও থাকবে নিজের ভয়েস ওভার থাকবে ব্যাকগ্রাউন্ড থাকবে ঠিক আছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব মূলত আমি আজকে কয়েকটা চ্যানেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে চ্যানেলগুলো খুবই সীমিত কাজ করে যেমন কিছু অ্যানিমেশন নিমেস টিমেস নিয়ে কাজ করে কিছু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে কিন্তু হাজার হাজার ভিউ এবং হাজার হাজার ডলার ইনকাম করতেছে তাদের ইনকাম দেখলে চোখ কপাল উঠে যাবে ঠিক আছে পরিশ্রম করলে ইনশাল্লাহ আমরাও পারবো এবং সময় দিতে হবে আমাদেরকে আচ্ছা আমরা মূলত এই কোর্সের মডিউল মডিউলের মধ্যে দেখেন আমি কয়েকটা জিনিস রেখেছি এই জিনিগুলো হচ্ছে যে আমরা ভিডিও এডিটিং এর বেসিক কিছু রুলস সম্পর্কে জানব ক্যাপকার সফটওয়্যার ইনস্টলেশন শিখব ইন্ট্রোডিউসিং এডিটিং টাইমলাইন ড্যাশবোর্ড আমরা যে ক্যাপকার নিয়ে কাজ করব সেটার টাইমলাইন ড্যাশবোর্ড এগুলো আমাদেরকে জানতে হবে হ্যাঁ তারপর ক্যাপকাটের একটু যে টুলস গুলো আছে যে টুলস গুলো ব্যবহার করে আমরা एडिट করব যেমন স্লিপিং টুলস কাট করার টুলস তারপরে যে আপনার কি ফ্রেমিং এর যে টুলস গুলো আছে হ্যাঁ আর আরো ভিতরে অনেক কিছু আছে এবং ক্যাপকাটের ভিতরে আপনার ক্যাপকাট ভিডিও এডিটিং এর জন্য বেশ কয়েকটা সফটওয়্যার আছে যেমন Adobe Premiere Pro After Effects ভিডিও এডিটর এর জন্য না ক্যাপকাট আছে কাইন মাস্টার আছে তারপর আপনার ফিল্মরা আছে এরকম কয়েকটা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে আছে ঠিক আমি এই মধ্যে থেকে ক্যাপকাটকে জন্য বেছে নিয়েছি ফেমাস আমরা এখানে যারা রেজিস্ট্রেশন করেছি সবাই প্রায় মোটামুটি আমি নতুনই ধরে নিই যারা মোটামুটি জানেন তারাও আমি কি বিগিনারের মধ্যেই রাখতেছি কারণ এডিটিং অনেক বড় একটা সোর্স বড় একটা প্ল্যাটফর্ম এখানে আসলে আপনি যতটুকু জানেন আমার দৃষ্টিতে সেটা আপনার কাছে বিগিনারই হবে তো ক্যাপকার্ড এমন একটা অ্যাপ্লিকেশন যাতে করে যারা একেবারেই জানে না যারা মোটামুটি জানে উভয়ের জন্যই খুব সুন্দর ইউজার ফ্রেন্ডলি সহজে আমরা এটা দিয়ে এডিটিং শিখতে পারবো এবং প্রফেশনাল ভিডিও মেক করতে পারবে ঠিক আছে এবং ক্যাপকার্ড অনেকটা এআই দ্বারা পরিচালিত হয় আমরা অর্থাৎ ক্যাপকার্ডের মধ্যে আপনার যেভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে অনেকগুলো কাজ করে ফেলি সহজেই দ্রুত হয়ে যায় ক্যাপকার্ডের মধ্যে অনেকটা এরকম যেমন কালার ক্রিয়েশন থেকে শুরু করে সাবটাইটেল দেওয়া তারপর আপনার ইফেক্ট দেওয়া ঠিক আছে অনেক জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যায় ক্যাপকাটের ভিতরে এবং ফ্রি সফটওয়্যার এটা কোনো পেইড সফটওয়্যার না পেইড আছে বাট ফ্রিতে যতটুকু আছে ইনশাল আমরা ততটুকু দিয়ে কাভার করতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন আছে ঠিক আছে তো এই জন্য ক্যাপকাট নেওয়া ক্যাপকাট যেমনটা শিখার জন্য সহজ হবে এবং প্রফেশনাল ওয়েতে কাজ করা যাবে অনেক ভারী ভারী কাজও পর্যন্ত করা যাবে এবং আমাদের যতটুকু নিট তার পর্যাপ্ত এই ক্যাপকাটের মধ্যে রয়েছে এই জন্য ক্যাপকাট ব্যবহার করা আমরা ক্যাপকাট ব্যবহার করে ভিডিও এডিটিং শিখবো পাশাপাশি এখানে ল্যাপটপ মোবাইল দুইটার ইউজার আপনারা রয়েছেন যারা আমি যদি অন্য কোনো সফটওয়্যার শিখাইতে যেতাম আপনাদেরকে তাহলে মোবাইল দিয়ে হইতো না ঠিক আছে এই জন্য আসলে উভয় ডিভাইসের ব্যবহারকারীদের জন্য এটাকে বাছাই করা হয়েছে যাতে করে আপনারা দুইজনই কাজগুলো শিখতে পারেন ঠিক আছে আর মোটামুটি পাঁচটা লাইভ প্রজেক্ট কমপ্লিট করব পাঁচটা ক্যাটাগরির মধ্যে থেকে আমি কয়েকটা ক্যাটাগরি এখানে রেখেছি ক্যাটাগরি চেঞ্জ হতে পারে আমাদের যদি প্রয়োজন হয় আমাদের আপনাদের মতামত নিয়ে আমি ক্যাটাগরি ওয়েজ ভিডিও মেক করবো দেন যাতে করে আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরি ট্রেন্ডিং এ রয়েছে সেই সমস্ত ক্যাটাগরির ভিডিও বানিয়ে আমরা প্র্যাকটিস করব যাতে করে আমরা আমাদের পরবর্তী যে স্কিল অর্থাৎ আমরা পরবর্তীতে যে স্টেপে যেতে চাচ্ছি সেটা যেন আমাদের প্র্যাকটিসের কাজগুলাই কাজ হয়ে যায় বাস্তবিক কাজ ঠিক আছে পাশাপাশি যারা আমরা শুধু ইউটিউবকে ফোকাস করে আসিনি এডিটিং শিখবো তাদের উদ্দেশ্যে বলতেছি প্রত্যেকটা ভিডিও এমন ভাবে মেক করব যাতে করে আপনার সেই টুলস সম্পর্কে সেই সফটওয়্যার সম্পর্কে এবং এডিটিং সম্পর্কে সুন্দরভাবে একটা সুন্দর ধারণা আপনি পেয়ে যান আপনার এডিটিংটা আপনি আপনি শিখে যান ফলে যেটা হবে যে কোনো ভিডিও মেক করতে পারবেন এবং যে কারোর জন্য এটা মেক করতে পারবেন ঠিক আছে আপনার নিজের অথবা আপনার ক্লায়েন্টের অথবা আপনি জব করেন সেই কোম্পানির জন্য ঠিক আছে এক অর্থে আমরা এডিটিংটা ফোকাস দিচ্ছি পাশাপাশি এডিটিং কে ইউটিউবে কাজে লাগিয়ে ডলার ইনকাম করবে সেটাকে প্রাধান্য দিচ্ছি এই হলো আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে তো পাঁচটা ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট প্রমোশন আমাদের আমরা এটা প্রথমে রাখছি এই জন্য কারণ আমরা অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছি ক্ষুদ্র ব্যবসায় বড় ব্যবসায়ী আমাদের নিজেদের ব্যবসার পারপাসে আমাদের ভিডিও করা লাগে তো এটা খুবই প্রয়োজন আমি যদি একটা বা একটা দুইটা ভিডিও বানাই যে ভিডিও গুলা মূলত কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বানানো হবে সেটা সার্ভিস প্রোডাক্ট হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে ঠিক আছে তারপরে আমরা সবাই জানি আমরা খুব বেশি দেখি এই ভিডিওগুলি ফ্যাক্ট কিছু ভিডিও থাকে অ্যাব কিছু ভিডিও থাকে এবং সিসি ক্যামেরায় ধারণ করা কিছু ভিডিও থাকে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো খুব ভিউ হয় হ্যাঁ এবং এই ভিডিওগুলো নিয়ে আমরা যদি কাজ করি আমরা নিজেরা যদি ফ্যাক্ট ভিডিও বানাই তাহলে সেটা নিয়ে কিভাবে বানাবো এবং এটার রেডিটটা কিরকম হবে ইউটিউব চ্যানেলের কপিরাইট ইস্যুকে মাথায় রেখে ভিডিওগুলো কিভাবে মেক করতে হয় এই জিনিসগুলো জানবো পাশাপাশি আমরা সবাই জানি যে মায়াজাল নামে একটা ইউটিউব চ্যানেল আছে যা প্রায় এখন টেন বিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে আমরা এটা সবাই জানি আমি মনে করি যারা ইউটিউব ইউটিউব দেখেন তারা প্রত্যেকেই জানেন মায়াজাল মায়াজালের যে সাবস্ক্রাইবারটা ইয়া চ্যানেলটা ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও মেক করে এরা মূলত ফ্যাক ভিডিও বানায় রহস্যজনক ভিডিও টিডিও বানায় এদের যারা ভিউয়ার রয়েছে প্রচুর আপনার এই এদের সিপিএম বেশি অর্থাৎ এখানে সিপিএম এর উদ্দেশ্যটা পরে বলি এটা আপনাদেরকে যারা আছেন আলহামদুলিল্লাহ এটা বুঝতে পারবেন সিপিএম কি ক্যাটাগরি কোন ক্যাটাগরির উপর কাজ করলে ক্যাটাগরি লাভজনক ক্যাটাগরি হবে হ্যাঁ এবং কোন ভিডিওগুলো বেশি ভিউ হতে পারে বেশি ভিউ হলেই যে সেটা থেকে ইনকাম হবে কিনা সেই সম্পর্কে জানবো হুম তারপরে কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করলে আমার নিজের তেমন বেশি পরিশ্রম করা লাগবে না কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমার অনেক বেশি পরিশ্রম করা লাগবে কপিরাইটের ইস্যুগুলো বেশি আসার সম্ভাবনা আছে এই সমস্ত বিষয়গুলো আসলে প্রোডাক্ট রিসার্চ অর্থাৎ সরি ক্যাটাগরি রিসার্চ বা যে নিস রিসার্চের যে অপশনটা রেখেছি ফর ভিডিও ইউটিউবের জন্য এখানে আমরা এগুলা জানবো ঠিক আছে এবং পাঁচটা কমপ্লিট প্রজেক্ট নিয়ে কাজ করলে কমপ্লিট প্রজেক্ট বললে বলতে আমরা নিজেরাই কমপ্লিট করব যাতে করে আমাদের সব ব্যাপারে ধারণা হয়ে যায় ঠিক আছে এবং আমরা দেখেন পাশাপাশি কিছু সোর্স আপনাদেরকে দিব সেটা হচ্ছে ভিডিও এডিটিং এর অল রিসোর্স আমরা ভিডিও এডিট করতে গেলে অনেক ছোটখাটো জিনিস প্রয়োজন হয় যে জিনিসগুলো আপনারা আসলে খুঁজে পাবেন না আপনাদেরকে বলে দিলেও পাবেন না এবং খুঁজে পেতে গেলে দেখা যাচ্ছে আপনারা কাজগুলাই করতে পারবেন অনেক আমি আসলে এগুলা ডে বাই ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এগুলো আস্তে আস্তে করে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমি গুছিয়েছি এটা না এটা আসলে বলতে গেলে একজন এডিটর বা একজন ইউটিউবার বলতে পারে তার আসলে ভিডিও গুলা ইউটিউবের জন্য মেক করতে গেলে অথবা একজন এডিটর তার এই ভিডিওটা এডিট করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হয় অনেক সময় আমাদের গিফট প্রয়োজন হয় তারপরে মিমস গুলা প্রয়োজন হয় সাউন্ড ইফেক্ট প্রয়োজন হয় হ্যাঁ ট্রানজেকশন ইফেক্ট প্রয়োজন হয় প্রিসেট প্রয়োজন হয় এই ছোটখাটো অনেক জিনিস আছে যে আসলে আমি এগুলো এখন বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে আমরা প্র্যাকটিক্যালি দেখলে এটা বুঝতে পারবেন কি কি জিনিসের কথা বলতেছি এটা আসলে ভিডিও যে ভিডিওগুলো মেক করব সেই ভিডিওর ভিডিও বলে দেবে যে এখানে আমাকে কি কি প্রয়োজন হবে আর এই জিনিসগুলো আমি কোথায় পাব তখন যদি আপনি এই জিনিসগুলো না পান আপনি এডিটিং জানলেন এই সোর্সগুলো আপনি খুঁজে না পান তখন আপনার এই কাজগুলো করাটা খুবই কঠিন হয়ে যাবে পারবেনি না এক কথা বলা যায় ঠিক আছে আচ্ছা এক মিনিট আমি একটু হোল্ড করতেছি কেমন আচ্ছা তাহলে আমরা যেটা করলাম মোটামুটি পাঁচটা ক্যাটাগরি নিয়ে কাজ করবে এবং ইউটিউবের বড় একটা নিয়ম কানুন আছে এখানে অনেক কিছু মাথায় রেখে আমাদেরকে ভিডিওগুলা বানাইতে হয় এবং ইউটিউবে পোস্ট করতে হয় এখানে অনেক ইস্যু আছে যেমন আপনার হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং বিষয়গুলা রেখে ভিডিও এডিট করা তারপর আপনার কপিরাইট ইস্যু কে মাথায় রেখে ভিডিও এডিট করা হুম তারপরে আপনার ইউনিক ভিডিও মেক করা অরিজিনাল কন্টেন্ট মেক করা ঠিক আছে তারপর আপনার এখানে অনেকগুলা বিষয়ের মধ্যে প্রধান যে বিষয়টা আছে যে আপনার ভিডিওটা এত হাজার হাজার ভিডিওর মধ্যে থেকে কিভাবে একজন ভিউ সামনে আসবে এইটার জন্য বিশাল একটা মানে অনেক বড় কাজ করতে হয় এই কাজগুলো আসলে টেকনিক্যালি এবং সিক্রেট অনেক ঠিক আছে ইউটিউব চ্যানেলে হয়তোবা এগুলা নিয়ে অনেক ভিডিও পাওয়া যায় আপনাকে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত এই রকম গাইডলাইন কেউই দিবে না যদি আপনি কোনো কোর্সে এনরোল না করেন ঠিক আছে এবং আরেকটা জিনিস আমি বলে রাখি অনলাইনের জগতে কম্পিউটারের জগতে যারাই আসেন বাসতেছেন একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন সমস্যা আপনি ফেস করবেন ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে আপনি কখনোই ভাববেন না যে আজকে আমি যেটা শিখিয়ে দিয়েছি আগামীকাল এই সমস্যাটাই আপনি পড়বেন এটা মাথায় রাখবেন না এটা সর্বপ্রথম এটা আমি আসলে সূত্র বলে দিচ্ছি আমাদের আমার গ্রুপে যারা রয়েছেন আজকে ভিডিও এডিটিং শুরু করতে যাচ্ছেন আপনারা নতুন কোন স্কিলে পা রাখতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্য এই কথাটা যে আপনারা এই অনলাইনের জগতে ঠিক আছে অনলাইনের জগতে যদি কোনো কাজ করেন এই কাজগুলার জন্য আপনাকে এটা মাথায় সেভ করে নিতে হবে ম্যান্টোর যা দেখাবে হ্যাঁ ম্যান্টোর যা দেখাবে সেটাই যে সব সময় হবে এবং সেভাবেই যে আপনি কাজটা করতে পারবেন তা হতে পারে না তা হবে না খানিকটা চেঞ্জ আসবে খানিকটা না মোটামুটি অনেকটাই চেঞ্জ আসবে আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে আমি যা যেভাবে দেখিয়েছি আপনার কাজটা অন্যভাবে আসতেছে আমি যে প্রোগ্রামটা যেভাবে আপনার শেষ করেছি সেটা দেখা গেছে আপনার কাছে ইন্টারফেসটা চেঞ্জ হবে এবং মেসেজটা ভিন্ন হতে পারে প্রবলেমটা অন্যরকম হতে পারে তখন আটকে যাবেন কনফিউশনে পড়ে যাবেন ভয় পেয়ে যাবেন এগুলো করা যাবে না আপনার মাথায় রাখতে হবে অনলাইনের প্রত্যেকটা সমস্যাই ইউনিক যা শিখে আসছেন সেটাই যে আপনার সামনে পড়বে এবং সহজেই সমাধান করে দিবেন এমনটা মাথা থেকে ডিলেট করে দিন আপনার মাথায় এমন রাখতে হবে ইউনিক সমস্যাই প্রত্যেক দিন আপনাকে ফেস করতে হবে এবং প্রতিদিন সেই ইউনিক সমস্যাটাই আপনাকে সলভ করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এবং যখন আপনি অনেকগুলো সমস্যা সমাধান করে ফেলতে পারবেন ঠিক আছে তখন যেটা হবে সহজেই বুঝতে পারবেন যে পরবর্তী নতুন সমস্যাটা সমাধানটা কি হতে পারে এবং আইডিয়া করে যেটা নেবেন দেখবেন যে সমাধান সেটাই হয়ে গেছে এটা হলো একটা ম্যাজিক এটা যখন পারবেন তখন ভালো লাগবে এটা নিয়ে আচ্ছা ভিডিও এডিটিং এবং আমি যে কথাগুলো বলতেছি এটা এটার মধ্যে অনেকটা মিল রয়েছে এই জন্য যেহেতু আমরা একটা সফটওয়্যার নিয়ে কাজ করবো অনেক বিষয় আছে যেটা আসলে দিবে কাজ কাজ করতে চাইবে না না থেকে করবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা করতে গেলে সেভাবে কাজ করবে না হম এমন হতে পারে আপনি সেভাবে করতে পারেননি এজন্য না হ্যাঁ এই বিষয়গুলো যখন আপনাদের আপনারা ফেস করবেন তখন আপনাদের মাথা রাখতে হবে এটা আসলে এটা নার্ভাস হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে আপনি অতিক্রম করতে হবে যে কোনো সমস্যায় বা যে কোনো সমস্যা যখনই পড়েন না কেন সর্বপ্রথম একটা টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে যে যে সমস্যাটা ফেস করবেন এবং কম্পিউটার কিন্তু প্রত্যেকটা সমস্যার জন্য মেসেজ দেয় ও সর্বপ্রথম একটা মেসেজ দেয় এবং সেই মেসেজ স্পষ্ট করে লেখা থাকে প্রবলেমটা কি ছিল এটা সলিউশনটা কি আপনার কাজ হবে সেই প্রবলেমটা প্রথমেই এই মেসেজটাকে একটু পড়া আমরা যারা ইংলিশ না বুঝি তারা ওই মেসেজটাকে কপি করে গুগলে নিয়ে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবো যে ইংলিশটা কি লিখেছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে সহজ সমাধান এইভাবে করলে পুরো মেসেজটা যখন আপনি পড়বেন যে কোনো সমস্যা প্রাথমিক লেভেলটা আপনি বুঝতে পারবেন সমস্যাটা কোথায় হয়েছে যদি নিজে থেকে একটু চেষ্টা করেন আপনি নিজেই সমাধান করতে পারেন আর যদি নাও পারবেন না পারেন সমস্যা নাই সাপোর্ট আছে আমরা আছি ইনশাল্লাহ সমাধান করে দেব আমি আছি আপনাদের সাথে আচ্ছা এবং দেখেন এই কোর্সের মধ্যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন প্রফেশনাল লয়েতে আমরা সবাই জানি যার একটা ইমেল অ্যাড্রেস রয়েছে তাদের প্রত্যেকেরই একটা ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু আসলে কিন্তু তা না ইউটিউব চ্যানেলের চ্যানেল রয়েছে এটা ঠিক আপনি চ্যানেলের মালিক মনে করতে পারেন কিন্তু সেটার ভিতরে অনেক কাজ থাকে সেই কাজগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন আপনাকে একটা প্রোফাইল সেট করতে হবে ব্যানার ডিজাইন করতে হবে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে ট্যাগ ইউজ করতে হবে আপনাকে অ্যাডভান্স কিছু সেটিংস আছে ভিডিও আপলোড করা থেকে শুরু করে ভিডিও পোস্ট করা পর্যন্ত আপনার ভিডিও নতুন ভিডিও সিডিওল পোস্ট করা হ্যাঁ আর ভিতরে খুঁটি নাটি অনেক কিছু আছে তো এই জিনিসগুলো আসলে কাস্টমাইজেশনের মধ্যে পড়ে অপর দিক থেকে ভিডিও আপলোড করা প্রফেশনাল উইথ এসিও এই কথাটা এই জন্য রাখছি যে দেখেন এই যে এটা ভিডিও এডিট করা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে এই ভিডিও আপলোড করা এক এক ঘন্টা লাগবে না মোটামুটি আমি আধা ঘন্টার মধ্যে পারবো এবং আপনারা এই আধা ঘন্টার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ভিডিও পোস্ট করা পর্যন্ত শিখে যাবেন কিন্তু এগুলো প্রফেশনাল ওয়েতে না হ্যাঁ আর এভাবে করলে আমাদের চ্যানেল এসিওর যে কাজগুলো আছে সেটা হবে না সেটা বাকি থেকে যাবে এই জন্য যেটা হবে আমি যত ভালো ভিডিও বানাই না কেন এবং যত পরিশ্রম করি না কেন আমার ভিডিও গুলা র্যাঙ্কে আসাটা খুবই কঠিন হয়ে যাবে আমি হতাশ হয়ে যাব এখানে মূলত সেই এসিওর কাজগুলো করতে হয় আপনাকে ভিডিও বানানো শুরু থেকে শুরু করে অর্থাৎ আপনি যখন কোন একটা ভিডিও বানাবেন সেই ভিডিওর স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে এডিটের মধ্যে সাবটাইটেল এর মধ্যে সেই ভিডিও টাইটেল মেক করার থেকে শুরু করে আপনার ডেসক্রিপশন লেখা এবং সেই ভিডিওটা পোস্ট করা এই পুরো প্রসেসটা একটা এসি গাইডলাইনের মধ্যে যাওয়া যেতে হয় এবং এটা একজন এক্সপার্ট দ্বারাই ঠিক আছে আর আপনি যদি এক্সপার্ট হতে যান থেকে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব করতে পারেন গুগল থেকে ইউটিউব থেকে পাবেন হ্যাঁ সেখানে সমস্যাটা প্রধান যে সমস্যাটা হয় যে আমি যেখান থেকে জানাতে চাচ্ছি আমি এমন একটা ভিডিও পেয়েছি সেটা এই প্রথমেও না এবং শেষেও না ভিডিওটা দেখা গেছে এমন একটা জায়গায় যে আমার মাথায় ঢুকতেছে না এর আগে কি আছে যে কাজগুলো আমি এখনো করিনি অথবা এরপরে কি করতে হবে যা আমি জানি না ঠিক আছে এবং পরের ভিডিওটা যে কোথায় আছে সেটা খুঁজে বের করা আমার জন্য টাপ হয়ে যায় অর্থাৎ এক কথাই বলা যায় ইউটিউবে অনেক হাই লেভেলের কোর্স ভিডিও থাকলেও সেটা মাথার মধ্যে কেন ঢোকে না আমাদের এই জন্যই ঢোকে না সেটা আসলে কোনো সিকোয়েন্স মেনটেন করা থাকে না এই জন্য আমরা ইউটিউব থেকে আদৌ কোনো বেনিফিট হতে পারি না আমরা সেটাকে সেখান থেকে শিখতে পারি না হ্যাঁ এই আসলে কোর্স এনরোল করা কিছু টাকার বিনিময় হলেও আপনাদের সাপোর্ট সিস্টেমটা থাকে লাইফটাইম তারপরে যে একটা সিকুয়েন্স করে কোথা থেকে কোথায় শিখবেন কোথা থেকে শুরু করবেন এই বিষয়গুলোর জন্য মূলত কোর্স এ এনরোল করা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যারা এনরোল করেছেন আপনাদের এই পুরো বিষয়টা আমি এ টু একবারে একটা সিরিয়াল মেইনটেইন করে শেখাবো আর আপনারা পুরো বিষয়টা আমার কাছ থেকে পাবেন ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে না ঠিক আছে আর আমার ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করছি আপনার পরবর্তীতে সেটার জন্য আর প্রশ্ন করতে হবে না আর তারপরও যদি অনেকে আছেন নতুন আপনারা আটকে যাবেন বুঝবেন না তাদের জন্য সমস্যা নাই আমি আপনাদের সাপোর্টে থাকবো ঠিক আছে তো ওই চ্যানেল ভিডিও পোস্ট করা কমিউনিটি গাইডলাইন এটা বড় একটা জানতে হবে যারা ইউটিউব নিয়ে কাজ নিয়ে কাজ করবো যারা তাদেরও শিখতে হবে এবং যারা ক্লায়েন্টের কাজ করবো অথবা কোম্পানির কাজ করবো যে ভিডিওটা ইউটিউবে আপলোড হবে কোনো না কোনো ভাবে আমার এই ভিডিওতে ইউটিউবেই আপলোড হয় তাই না আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি সেই ক্লায়েন্ট কি করবে ভিডিওটা প্রচার করবে কোন টিভি চ্যানেলে

কপিরাইট ভিডিও গুলা নিয়ে যখন কাজ করবেন অর্থাৎ কপিরাইট বলতে কারো ভিডিও নিয়ে যখন কাজ করবেন সেই ভিডিও বানিয়েছে আপনি সেটাতে এডিট করে ভিডিও পোস্ট করবেন সেটা কি সে বা আপনাকে এখানে কাজ করতে হবে এবং সেই কাজগুলো করতে হবে এই গাইডলাইনটা ফলো করে হ্যাঁ এদের যে কমিউনিটি গাইডলাইন আছে এটা ফলো করে করতে হবে এখানে খুঁটিনাটি অনেক কিছু আছে যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই সেটা হচ্ছে আপনাকে কিছু ভিডিও আছে যা ইউটিউবই অনুমতি দিয়ে দেয় এবং যারা পোস্ট করে তাদের তারাও অনুমতি দিয়ে দেয় যে এই সেই ভিডিও গুলো আমরা ইউজ করতে পারি এবং যদি কোনো পেইড ভিডিও আমি ব্যবহার করি আমার ভিডিওতে সেটা কতটুকু করতে পারি সেটা ডিউরেশন কতটুকু থাকবে কোনো অডিও ব্যবহার করলে সেটার কতটুকু ডিউরেশন আমি নিতে পারি হ্যাঁ এবং কোন র ভিডিও যদি আমি ইউটিউব থেকে সরাসরি নিয়ে আমার ভিডিওতে রাখি এবং এটার কাজ করি এটার ফ্রেমটা কতটুকু রাখতে হবে এডিটের বিষয়গুলো কি কি মাথায় রাখতে হবে যাতে করে এই কমিউনিআ কমিউনিটি গাইডলাইনের মধ্যে থাকবে আমার এই ভিডিও মেক করা কোনো কপিরাইট আসার ভয় থাকবে না আমার চ্যানেলে হ্যাঁ এই কপিরাইট গাইডলাইনের গাইডলাইনের মধ্যে এবং আরও কিছু জিনিস আছে যেমন এসিওর কিছু জিনিস আছে যে আমি কি কি জিনিস ফলো করলে ফলো করে যদি ইউটিউব চ্যানেলকে পরিচালনা করি ভিডিও পোস্ট করা থেকে শুরু করে আর অনেক কিছু আছে এখন ইউটিউব চ্যানেলে আমরা জানি শর্টস ভিডিও দেওয়া যায় এবং ইমেজ পোস্ট করা যায় ঠিক আছে এবং পোল ক্রিয়েট করা পর্যন্ত ইউটিউবে এখন সম্ভব তো এই আরো খুঁটিনাটি নাটি অনেকগুলো জিনিস আছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যখন আমরা একটা চ্যানেল প্রফেশনালি দাঁড় করাতে চাইবো ঠিক আছে অনেক কিছু করতে হবে মানুষের এঙ্গেজিং বাড়ানোর জন্য যারা আমার ভিউয়ার তাদেরকে এঙ্গেজ করার জন্য ঠিক আছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা কোন টাইমে ভিডিও আপলোড করব হম সপ্তাহে কয়টা ভিডিও দিবো ভিডিও টাইম গুলা কতটুকু থাকবে আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করে সেই ভিডিও কখন দিতে হবে আমার ভিউয়াররা কারা থাকবে অডিয়েন্স হ্যাঁ এই সমস্ত জিনিস এই কমিউনিটি গাইডলাইন থেকে আমাকে জানতে হবে তারপরে হচ্ছে ইউটিউবের কপিরাইট ইস্যু কপিরাইট ইস্যুটা হচ্ছে এই কমিউনিটি গাইডলাইনটা আমি যদি ভালোভাবে জানি তাহলে আমার আমার কপিরাইট জানা হয়ে যাবে। এখানে হচ্ছে যদি কারো ভিডিও নিয়ে কাজ করেন এবং যদি আপনার সেই মানে গাইডলাইনটা না মেনে কাজ করেন ইউটিউবের যে নিয়ম নীতি আছে সেটা না মানেন তাহলে আপনাকে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কপিরাইট হচ্ছে প্রথমে ইউটিউব আপনাকে ক্লেম করবে যে আপনার ভিডিওটা কপিরাইট আপনি অন্য কারো ভিডিও ব্যবহার করেছেন অথবা আরেকটা জিনিস সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর স্ট্রাইকটা হচ্ছে যার ভিডিও আপনি ব্যবহার করে ইউটিউবে ভিডিও ছাড়বেন সেই ব্যক্তি আপনার ভিডিওর এগেনস্টে কমপ্লেন করবে ইউটিউবের কাছে যে ব্যক্তি আমার ভিডিওটা চুরি করে তার চ্যানেলে ঠিক আছে এবং ইউটিউব যেটা করবে সে এটাকে বিবেচনা করবে রিভিউ করবে দেখবে যে না আসলে যে কমপ্লেন করছে তারই অরিজিনাল ভিডিও এবং যার বিরুদ্ধে কমপ্লেন করছে সেই ভিডিওটা চুরি করে নিয়ে তার চ্যানেলে ছাড়ছে এমন যদি দেখে এবং এটার প্রমাণ সে পায় তাহলে আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসবে এভাবে করে তিনটা স্ট্রাইক করলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে তারা ইউটিউব চ্যানেল ধরে নেবে যে আপনি একজন চোরাই ব্যক্তি মানুষের ভিডিও চুরি করেন আপনার চ্যানেলে সারেন এখান থেকে আপনি স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ ডলার ইনকাম করবেন এটা শুধুই বেথা এই জন্য আমাদেরকে কি করতে হবে পুরো ইউটিউবকে স্টাডি করতে হবে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত চ্যানেল ক্রিয়েশন কাস্টমাইজেশন এসিও গাইডলাইন এবং কপিরাইট ইস্যু এই সব কিছুই আমাদেরকে সুন্দরভাবে দক্ষতার সাথে শিখতে হবে চ্যানেল কাস্টমাইজেশন করব পুরো চ্যানেলের ভ্যালু ক্রিয়েট করার জন্য পুরো চ্যানেলটা যেন আমার র্যাঙ্ক করে এবার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আমার আমাকে আলাদা ভাবে এসিও কে ফোকাস করে ভিডিও আপলোড করতে হবে যাতে করে আমার ভিডিওটা প্রমোট হয় মানুষের কাছে পৌঁছায় আমার যে ইউটিউবের টাইম লাইন আছে এটা সাজেস্ট করে মানুষের ইউটিউবের টাইম লাইনে আমার ভিডিও ভিডিওটা যেন যায় অথবা আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের টাইম লাইনে অটোমেটিক এই ভিডিওটা যেন পৌঁছায় ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রেখে মূলত এসিওর কাজগুলো করতে হয় আর লাস্টে যেটা বললাম ইটি প্রোভাইড এখানে অনেক কিছু আছে যেটা মধ্যে থেকে দেখেন ভিডিও এডিটিং অল রিসোর্স প্রোভাইড এটা হচ্ছে সব থেকে দামি জিনিস এটা হচ্ছে কিছুক্ষণ আগে এটা নিয়ে আপনাদেরকে একটু আহ ব্যাখ্যা করেছি এই দামি জিনিসগুলো যদি আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই আমি আমার দেখেন আমার বুকমার্ক করা একটা ফোল্ডার আছে এটা হচ্ছে আমার গুগল ক্রমের বুক বুকমার্ক করা সফটওয়্যার দেখেন আমি সবগুলা এখানে সেভ করে রাখছি আমার এগুলা হলো ফোল্ডারের নেম অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুগল ডক্স এন্ড শীট কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং এর রিসোর্স কি কি আছে এইগুলা দেখছেন এগুলা এক একটা রিসোর্স খুঁজে খুঁজে বের করতে হয়েছে কোনটা কি কাজে ব্যবহার হয় এবং দেখেন এখানে একটা ফোল্ডার আছে ভিডিও এডিটিং হ্যাঁ এবং এটার ভিতরে দেখেন কত কিছু আমি রেখে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস এই এডিটিং এর পারপাসে লাগে প্রয়োজন হয় ঠিক আছে এই জিনিসগুলা যদি আপনাদেরকে এক একটা করে দিয়ে দেই আর বুঝিয়ে দেই কোনটার কাজ কি কোথায় গেলে কি কি পাবেন তখন আপনাদের কাছে মনে হবে যে মহা সমুদ্র আপনি পেয়ে গেছেন এডিটিং এবার সহজে আপনি করতে পারবেন এই রিসোর্স গুলো আসলে মহা মূল্যবান এগুলো টাকা দিয়ে ওখানে পাওয়া যায় না বুঝছেন এই দামি জিনিসটা মূলত আপনার এই রিসোর্স এখান থেকে পাবেন ইনশাল্লাহ আর ক্যানভা প্রো অ্যাকাউন্টটা পাচ্ছেন যারা আমরা আই করিতে কাজ করি অথবা ক্যানভা প্রো অ্যাডভান্স কোর্স করতেছি তাদের এটা আছে না থাকলো সমস্যা নাই আমরা আমরা নতুন ক্রেডিটে দিয়ে দিব আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার অর্গানিকালি এনে দেওয়া আপনার চ্যানেলে এটা আমি কিছু রুলস এর কথা বলবো সেই রুলস গুলো আপনি যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আমি নিজে দায়িত্ব নিব আপনাদের এই চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যাওয়া আর এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চ্যানেলের ইনকাম এখানে একটা রিকোয়ারমেন্ট আছে ইউটিউব চ্যানেলে রিকোয়ারমেন্টটা হচ্ছে ইউটিউব চ্যানেলের আপনার এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে মনিটাইজেশন করতে গেলে মনিটাইজেশনটা কি সেটা জানি মনিটাইজেশন হচ্ছে আপনি চ্যানেল ক্রিয়েট করলেন সেখানে ভিডিও দিলেন সে চ্যানেলটা গ্রো করলো ফেমাস হলো সাবস্ক্রাইবার আসলো এইবার ইউটিউবের কাছে যখন আপনার ইনকামের জন্য আবেদন করবেন ইউটিউব একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আপনার চ্যানেলের এতটুকু যোগ্যতা থাকতে হবে এই ইউটিউবের এই মনিটাইজ নিতে হলে অথবা পার্টনার প্রোগ্রামে আপনাকে যুক্ত হতে হলে সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে এক হাজার ন্যূনতম এক সাবস্ক্রাইবার লাগবে লাস্ট 1 ইয়ার এক বছরে লাস্ট এক বছরে আপনার এক হাজার সাবস্ক্রাইবার দেখাতে হবে এবং লাস্ট এক বছরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ওয়াশ টাইমটা হচ্ছে আপনি ভিডিওতে পনেরোটা ভিডিও পোস্ট করেছেন পাঁচ মিনিটের করে এবার প্রতিটা ভিডিও ভিউ হলে এই পাঁচ মিনিট কাউন্ট হবে এবং এই এক একটা ভিডিও যতবার ভিউ হবে ধরেন পাঁচ মিনিটের ভিউটা পাঁচশো ভিউ হয়েছে এবং প্রত্যেকটা ভিউতে অ্যাভারেজ দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট করে দেখা হয়েছে এই সবগুলা মিনিট একটা ভিডিওর পাঁচশো ভিউর ডিপেন্ড করে হবে যে ভিডিওটা কত ঘন্টা ভিউ হয়েছে এইভাবে করে প্রত্যেকটা ভিডিওর ভিউ এর কাউন্ট করে চার হাজার ঘন্টা যদি হয়ে যায় এবং এক হাজার হয়ে যায় তখন আপনি আবেদন করতে পারবেন ইউটিউবের কাছে আপনার চ্যানেলের ইনকামের পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য ঠিক আছে আবেদন করার পরে ইউটিউব যেটা করবে আপনাকে আপনার চ্যানেলে রিভিউতে রেখে আপনার চ্যানেলে কোনো ক্লেম আছে কিনা কপিরাইট ইস্যু আছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো দেখে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনার চ্যানেলে ওই অ্যাড দেখানোর মাধ্যমে রেভিনিউটা হবে এবং অ্যাড যখন দিবে তখন আপনার চ্যানেলে ভিডিও ছাড়া থেকে শুরু করে পূর্বের যে ভিডিও গুলো ছেড়েছেন প্রত্যেকটা ভিডিওতে আপনি অ্যাড অন করে দিতে পারবেন অর্থাৎ মনিটাইজেশন অন অন করে করে দিতে দিতে পারবেন পারবেন এবং মনিটাইজ করার সময় কিছু ক্যাটাগরি আসে সেখানে আপনি চুজ কোন ধরনের অ্যাড আপনার ভিডিওতে দেখাতে চাচ্ছেন ঠিক আছে এবং ইউটিউব চ্যানেলই রেফার করবে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে যে আপনার চ্যানেলে কি ধরনের অ্যাড দেখানো যাবে এটা মূলত হচ্ছে ধরেন আমি গেমিং ভিডিও বানাই

সেই অ্যাড এর উপর ডিপেন্ড করে আমার আবার ওই ক্যাটাগরি রিসার্চ করে নিতে হবে যে ক্যাটাগরি নিয়ে যদি আমি কাজ করি এই ক্যাটাগরিতে যে অ্যাড গুলো দেখাবে সেই অ্যাড এর রেভিনিউটা বেশি হয় ঠিক আছে অপর দিক থেকে এই ক্যাটাগরির ট্রেন্ডিং কতটুকু মানে ইউটিউবে এটা নিয়ে সার্চ কতটুকু হয় আদৌ যদি আমি এটা নিয়ে ভিডিও বানাই এটা মানুষের সামনে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে রিসার্চ এর কাজগুলো করতে হবে এরপরে হচ্ছে ইটিডিবি সাপোর্ট সিস্টেম এটা তো বরাবরের মতোই আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা কয়েকজন বললেন সাপোর্ট নেই আপনাদের কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ আপনাদের সন্দেহ থাকারও প্রয়োজন নেই আমি আপনাদের কথা দিচ্ছি এডিটিং এর যার যত সমস্যা আছে আমি প্রথম প্রথম আপনাদেরকে শিখিয়ে দিব শেখানোর পরেও যাদের মাথার উপর দিয়ে যাবে বুঝবেন না বা করতে গিয়ে সমস্যা হবে সাপোর্ট বরাবরের মতই যেভাবে পেয়েছেন এডিটিং এর কোর্সেও এভাবে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেককে সাপোর্ট দিয়ে যাব ঠিক আছে তা আমাদের এডিটিং কোর্স এর মডিউলের মধ্যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো এখানে ক্লাসের আমি বলে ক্লাসের নিয়ম এই প্রতিদিন রাত নয়টায় প্রতিদিন বলতে সাপ্তাহিক তিন দিন এবং এই তিন দিন হচ্ছে যেই তিন দিন আমাদের ডিআইজিএফ এর ক্লাস নেই অর্থাৎ রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক তিন দিনে তিনটা ক্লাস হবে এবং এই ক্লাসগুলোর শেষে আমি প্রত্যেক সপ্তাহে ক্লাস শেষে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই যে সপ্তাহের ক্লাসগুলো হবে সেই সপ্তাহের ক্লাসের উপর আপনাকে ভিডিও বা একটা প্রজেক্ট দাঁড় করাতে বলবো ঠিক আছে এবং সাপোর্ট হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রত্যেক দিন ক্লাসের উপর পরের দিন হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কটা খুব সহজ হোমওয়ার্ক দিব আপনাদেরকে পুরো ভিডিও বানাইতে বলবো না এমন 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 কিছু কাজ দিব যে কাজগুলো ধরেন ভিডিও বানানোর জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন স্ক্রিপ্ট রাইটিং হুম সোর্স কালেকশন হুম অথবা আপনাকে যদি বলি যে ক্যাপকাট নিয়ে কয়েকটা প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন হ্যাঁ এই জিনিসগুলো থাকবে মূলত আমি এমন কিছু প্রসেস ফলো করব যে এই প্রসেসগুলোর মাধ্যমে আপনাকে আপনাদেরকে আমি জাস্টিফাই করতে পারি আপনারা কাজগুলো কতটুকু শিখতে পেরেছেন কতটুকু শিখতেছেন আমি যেন তদারকি করতে পারি এই যে তদারকির যে ফলোআপের যে ইস্যুগুলো আছে এই জিনিসগুলোই আপনাদেরকে দিব মূলত এগুলাকে পরিশ্রম নেবেন না এবং এগুলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না ফলে যেটা হবে আপনারা লস হবে এবং আমি আপনাদেরকে আমার শ্রমের যে বেনিফিটটা আছে অর্থাৎ আমি যদি আপনাকে না শিখাইতে পারি আমার আপনার কে কোর্স করানোর কোনো ইয়া হবে না ঠিক আছে আমার সার্থকতা পাবে না আমি আপনাদেরকে এনরোল করিয়েছি টাকা নেওয়া হয়ে গেছে কোর্স শেষ হয়ে গেছে মোটেও ব্যাপারটা এমন না ইটি এরকম ভাবে না কখন এটা আপনার আগে থেকে জানেন সো আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করব অনুরোধ থাকবে আপনাদের জায়গা থেকে আপনারা সেটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে সময় দিয়ে কাজগুলো করবেন পরিশ্রমের কথা প্রথম ওয়েবিনার ক্লাসে বলেছিলাম আমরা সবাই জানি ইউটিউব অথবা অনলাইন যা কিছুই না কেন অনলাইনে কাজ করতে গেলে আপনাকে এবং পরিশ্রম দুটোই করতে হবে রাখতে হবে সময় রাখতে হবে কারণ অনলাইনে প্রচুর পরিমাণ যারা দেখেন খবরে যে উমুক তমক হ্যাঁ আর রাজমিস্ত্রি থেকে ফ্রিলান্সার হয়ে গেছে উমুক থেকে ফ্রিলান্সার হয়ে গেছে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ এটা সত্যি কথা এটা মিথ্যা না সে রাজমিস্ত্রি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কেউ ওই এই যে আমরা অনেকেই চিনি যারা টিকটক দেখি না করলেও যারা টিকটক মোটামুটি দেখি যে কি যেন একজন আছে হাওড়ে মাছ ধরে ছেলেটার নাম যেন কি যেন ছেলেটার নাম স্বপন না কি যেন যাই হোক হাওড় থেকে আসছে মাছ ধরতো ছেলেটা ছেলেটা এখন টাকা কামাচ্ছে অপু নামে একজনকে চিনি আমরা অপু ভাই হ্যাঁ এখন কি সুন্দর লাইভ লিড করতেছে কি সুন্দর বলতে আসলে এগুলা সুন্দর বলতেছি না আমি কিন্তু বাস্তবিক দৃষ্টিতে যা দেখা যাচ্ছে হ্যাঁ এখন সে দুবাই না কোথায় যেন থাকে কোথায় একটা মেয়ের সাথে মাঝে মাঝে ভিডিও টিরিও দেয় দেখা যায় এই জিনিসগুলো আসলে কি কোথা থেকে আসছে কিভাবে হয়েছে এরা হয়েছে ও এদের আসলে লাখ এরকম ছিল এদের কথা বাদ দেই আমরা এদের মতো হব না এদের মতো করে ভিডিও বানাবো না আমরা শ্রম দিয়ে আগাবো এবং শ্রম দিয়ে সময় দিয়ে আগাবো আমরা তো নকলামি করব না ইউটিউবের টিকটকের ভিডিও ওইরকম নকলামি ফকলামি করে ভিডিও বানাবো না আমরা যেটা করব আমরা কাজ শিখব দক্ষতা দিয়ে আগাবো এটা হচ্ছে আমাদের কাজ এবং যারা ওই যে প্রতিবেদন দেখেন ফ্রিল্যান্সিং করতেছে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা গুগলে অথবা গুগলে না ইউটিউবে গিয়ে সার্চ করবেন নীল নাফিস নামের একটা ছেলে আছে নীল নাফিস ভিডিও এডিটিং ও আসলে নিজেও এক্সপার্ট এবং ও এখন একটা এজেন্সি এজেন্সির মালিক ওর আন্ডারে বেশ কয়েকজন লোক কাজ করে এবং ওর প্রায় প্রতি মাসে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম আছে ঠিক আছে ছেলেটার বয়স সর্বোচ্চ বাইশ বছর হ্যাঁ আমার দেখলে আসলে ওরে দেখলে কি বলবো আমার আমার জেলাস হয় এবং খুব ওরা দেখলে আসলে ইন্সপাইরেশন পাই আমি যে এই ছেলেটা এই বয়সে যদি এত কিছু করতে পারে ওর সাপোর্ট ছিল ও ছোটবেলা থেকে ওর ফ্যামিলি সাপোর্ট ছিল এবং সবকিছুর সাপোর্টই ওর ছিল ভালো পিসি নিয়ে কাজ করতে পারছে সময় পেয়েছে এবং স্টাডি করেছে সবকিছু ওর কাছে ছিল এবং ওর মতো করে যদি না হই যে আমি যদি একজন রাজমিস্ত্রিকে দেখি যে আসলে এই ভিডিও এডিট করে বা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ সে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে হম কিন্তু তার চেহারার মধ্যে এখনো সেই সাপটা আছে যে সে কোনো এক সময়

এমন পরিশ্রম না যে আজকে করব কালকে আমাকে রেস্ট নিতে হবে আর পরিশ্রম করার মতো শক্তি আমার মধ্যে নেই এইভাবেইও না আমরা ইঞ্জিনিয়ারগুলো নিজেদের মধ্যে করে নিজেরাই ঠিক করে নিব যে আমরা প্রত্যেক প্রতিদিন কতটুকু সময় দিলে কতটুকু পরিশ্রম করলে এই জিনিসটাকে অনেকদিন আমি টেনে নিয়ে যেতে পারবো এবং একটা অবস্থানে গিয়ে দাঁড়াতে পারবো আর ধৈর্যের মন মানসিকতা অবশ্যই রাখতে হবে কারণ অনলাইন দুই দিন তিন দিনে কোনো রেজাল্ট পাওয়া যায় না যাবেও না হ্যাঁ এটা আসলে মেনে নেন কারণ অনলাইনে আপনাকে দীর্ঘদিন পরিশ্রম করেই কেবল ফলাফল পাওয়া যাবে আর ফলাফলটা অবশ্যই খুব মিষ্টি হবে হ্যাঁ বিশ্বাসযোগ্য যে আপনার চোখ যে আপনার স্বপ্নেও ছিল না কল্পনাও করিনি হবে আপনার পরিশ্রমের ফলাফল আপনার ধৈর্য এবং আপনার ভাগ্য ঠিক আছে এবং দেখেন আমি কিছু প্রশ্ন রেখেছি এখানে কমন কিছু প্রশ্ন এগুলো হচ্ছে আমি কিন্তু আমার মূল বিষয়গুলা শেষ করে ফেলছি মূল বিষয়গুলো হচ্ছে আমাদের কোর্সের যে মডিউলটা আছে আমরা পুরো এডিটিং কোর্সে কি কি শিখতে যাচ্ছি কিভাবে শিখবো আর কথার প্রসঙ্গে কিছু কিছু কথা হয়তো বাসছে যে আমি বলছি আমি মনে করছি প্রয়োজন হবে আপনাদের জানা তাই আমি এই কথাগুলো বলেছি আপনারা বিরক্তি হবেন না বিরক্তি বোধ করবেন না এবং আমি মনে করি প্রত্যেকটা কথাই খুব প্রয়োজন যে জানেন সে তো যারা জানেন না তাদের জন্য এই জিনিসগুলো খুব কাজে লাগবে এবং যেহেতু আমরা এডিটিং শিখতে যাচ্ছি আমাদের তো জানা অবশ্যই জরুরি ঠিক আছে তো এখানে দেখেন একটা জিনিস হচ্ছে যে ভিডিও এডিটিং কমন কিছু কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলো আমি এনে রেখেছি যে আপনাদের মধ্যে হয়তো বা আছে এই প্রশ্নগুলা যদি আমি এখন উত্তর দিয়ে দেই আশা করি প্রশ্ন উত্তর পর্বে এই প্রশ্নগুলো সম্মুখীন হতে হবে না আমাকে তারপর আপনাদের যদি ইউনিক কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বে কিছু সময় আপনাদেরকে দিব এবং সেখানে আপনাদের ওই ব্যক্তি শুনবো ফাইনালি আমরা আমাদের এডিটিং কোর্সে পা রাখবো এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আগামী মঙ্গলবার ক্লাস হবে এবং সেই দিন আমরা এই সময় যথা সময় ক্লাস হবে এবং অবশ্যই তখন সেই ক্লাসটা আমাদের পেট গ্রুপে থাকবে সীমাবদ্ধ আমরা যারা পেট গ্রুপে রয়েছি আমি সহ আপনারাই আমরা এই ক্লাসটা করব এবং আমরা পুরো কোর্সটাকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে শেষ করব এই প্রত্যাশায় আমরা মূলত এই কোর্সটা আজকে এই বিষয়গুলি শেষ করতে যাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর দিব সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই এই প্রশ্নগুলো হচ্ছে প্রথমে ভিডিও এডিটিং কি আমি ওয়েবিনার ক্লাসে যেভাবে বলছিলাম এক কথায় উত্তর যে ভিডিও এডিটিং হচ্ছে একজন রাঁধুনির মতো কাজ একজন রাধনী যেমন যে কোনো যত কে যত পচা না কেন সে যদি তার রাধনের রান্না করার জাদু সে দেখাইতে পারে তাহলে সেই সবজিটা বা সেই খাবারটাই দেখা গেছে খুব সুস্বাদু হয় হ্যাঁ খেতে খুব মজা হয় এডিটিং এর কাজটাই হচ্ছে এটা ফুটেজ যেমনই হোক না কেন ভিডিও যেমনই হোক না কেন আপনার এডিটিং স্কিল দিয়ে সেটা কেমন ভাবে ফুটিয়ে তোলা যে কারো যেন চোখটা সেখানে পরে যায় যে কেউ যেন সেই ভিডিওটা দেখতে আগ্রহী বোধ করে আগ্রহী প্রকাশ করে ঠিক আছে এই হচ্ছে এডিটিং এর কাজ ভিডিও এডিটিং বলতে এটাই আরো কিছু নিয়ম কানুন ফলো করতে হয় সেটা হচ্ছে এই যে প্রথমে জিনিসগুলো আপনাদেরকে বললাম এখানে অনেক কিছু চলে গেছে নিয়ম কারণের মধ্যে আরো আমরা বিস্তারিত জানবো আহ আমাদের মূল ক্লাসের মধ্যে ভিডিও এডিটিং এর ফ্রেম কত হয় সিকোয়েন্স কি হ্যাঁ তারপরে ভিডিও আমরা জানি যে ভিডিও সাধারণত হচ্ছে যে ফ্রেম বাই ফ্রেম হুম ফ্রেম বাই ফ্রেম বলতে আমরা যে স্টিল ইমেজ গোলা তুলি হ্যাঁ এই ইমেজের কম্বিনেশনে ভিডিও হয় প্রতিটা সেকেন্ডে এটা হচ্ছে আপনার সফটওয়্যারের একটা সেটিংস আপনাকে যদি আমি বলি সহজে বললে বুঝবেন সফটওয়্যার আনতেছি না এখানে যেমন ধরেন আপনি এক সেকেন্ডের একটা ভিডিও দেখতেছেন হ্যাঁ এই এক সেকেন্ডের ভিডিও হচ্ছে এই এক সেকেন্ডে কতগুলো ছবি ক্যাচ করেছে ক্যামেরা হ্যাঁ এটা ধরেন ফ্রেম রেট বলে এটাকে সফটওয়্যার এডিটিং এর সফটওয়্যার ভাষায় হচ্ছে অ্যাপ বিএস হ্যাঁ আর বি ফ্রেম পার সেকেন্ড রেট এরকম একটা কিছু হবে আমি আপনাদেরকে টুল যখন দেখাবো তখন এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিব সেটা হচ্ছে যে ধরেন থার্টি এফ এর যদি হয় ভিডিওটা তাহলে এক সেকেন্ডে মোটামুটি ত্রিশটা ছবি ক্যামেরা ক্যাচ করেছে এবং এই ত্রিশটা ছবির এই একটুখানি ন্যানো সেকেন্ডের মুভমেন্টটাই মূলত এক সেকেন্ডের ভিডিওটা বানিয়ে থাকে ঠিক আছে এইরকম আরো অনেকগুলো নিয়ম আছে ভিডিও এর ভিতরে যারা এডিটর হব আমরা তারা এই জিনিসগুলো জানবো আর ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যার গুলো সব থেকে ভালো এখানে আমি প্রথমে সফটওয়্যার গুলো নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য আছে হলো আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রফেশনাল কিন্তু সেটার জন্য আপনাকে অনেক হাই কনফিগারেশনের পিসি লাগবে এবং আপনাকে ন্যূনতম এডিটিং এর ধারণা থাকতে হবে আমি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো কে দেখাই আমি দেখাবো সফটওয়্যার গুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আর তারপরে আপনার আমি যে ক্যাপ রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে গতানুগতিক সহ এবং প্রফেশনাল এবং কিছু কিছু কাজ কাজ অনেক কাজই দিয়ে করা যায় ঠিক আছে এই জন্য আমি ক্যাপ এনে রেখেছি যাতে করে সবার জন্য সুন্দরভাবে এটা ইউজার ফ্রেন্ডলি হয় এবং আমরা এটা থেকে শিখতে পারি আমি প্রিমিয়ার প্রো শিখাইতে গেলাম আপনারা মোবাইল আছেন জন বাকি তিরিশ জন ধরে নিলাম আমি চল্লিশ জন ধরে নিলাম পিসি ইউজার অপর দিক থেকে সবাই নতুন কেউ কিছু জানি না এবার আমি প্রিমিয়ার প্রো শিখাইতে গেলাম সেখানে দেখা গেছে আপনার প্রিমিয়ার প্রো ড্যাশবোর্ড দেখলে আপনাদের শরীরে জ্বর চলে আসবে আসলে এত কিছু কিভাবে মাথার মধ্যে ঢুকাবো কিছু শিখতে পারবেন না এই জন্য আপনি শুরুটা করেন ক্যাপকার্ড দিয়ে শুরুটা ক্যাপকার্ড দিয়ে না আপনার ক্যাপকার্ডটাই হবে আপনার প্রফেশন এইটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আমি এমন কিছুই দেখিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আরো কিছু সফটওয়্যার আছে যে যেরকম বলেছিলাম যে ফিলমোড়া তারপরে আপনার জিনিস মাথায় আসতেছে ঠিক আছে এই মূলত ভিডিও এডিটিং এর জন্য প্রফেশনাল এরপরে আছে হলো একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন আসলে দক্ষতা তো অনেক কিছুরই প্রয়োজন ভিডিও এডিটর আমি যদি দাবি করি আমি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারি আমি দক্ষ ভিডিও এডিটর দাবি করতে পারবো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর বাট আপনাদের জন্য হচ্ছে আপাতত আপনারা সময় এবং ধৈর্য পরিশ্রম করার মন মানসিকতা এইটুকু আপনার মধ্যে আছে কিনা এটা এনশিওর করতে পারলেই ইনশাল্লাহ আমি প্রত্যাশা দিচ্ছি আপনাদেরকে যে হ্যাঁ আপনি একজন দক্ষ এডিটর হতে পারবেন ঠিক আছে আর আপনার কাছে অবশ্যই একটা ডিভাইস থাকতে হবে সেটা হচ্ছে মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ মোবাইল ফোনের থেকে আমি বেশি রেফার করতেছি ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি এটা থাকে তাহলে হচ্ছে আপনার জন্য সব থেকে ভালো হবে আসলে সত্যি কথা হচ্ছে এই যে আমরা যারা অনলাইনে কাজ করতেছি শিখতে আসছি হ্যাঁ মোবাইল ফোন দিয়ে শেখা যায় মোবাইল ফোন দিয়ে কাজও করা যাবে আপনার যে পারপাস সেটা সার্ভ করতে পারবেন কিন্তু প্রফেশনাল ওয়েতে শিখতে গেলে অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে খুব ফ্লোয়িংলি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ নিতে হবে মোবাইল ফোন দিয়ে কাজগুলো সহজে করা যায় না অনেক খাটাখাটি করতে হয় ঠিক আছে অনেক বিষয় আছে যেটা আসলে মোবাইলের সেই ছোট স্ক্রিনে বোঝা সম্ভব না কিন্তু মোবাইল ফোন দিয়ে কাজগুলো করা যাবে আপনি শিখতেও পারবেন এবং আপনি ইউটিউব চ্যানেল মেক করে সেখানে ভিডিও দেওয়ার জন্য মোবাইল ফোনই যথেষ্ট সেটা দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমি যেটা বললাম ডিভাইস বা আপনার দক্ষতার মধ্যে কি আছে এখানে এখানে নিচে ডিভাইসের নিয়ে একটা প্রশ্ন আছে সরাসরি দেখেন একসাথেই উত্তর দিয়ে দিচ্ছি ডিভাইস হচ্ছে আপনার মোবাইল ফোন থাকা বাঞ্ছনীয় আর ল্যাপটপ ডেস্কটপ থাকলে আসলে এটার জন্য আপনার প্লাস পয়েন্ট আপনার জন্য সহজে আপনি দ্রুত শিখতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে ভিডিও এডিটিং এর প্রাথমিক ধাপ গুলো কি কি প্রাথমিক ধাপ হচ্ছে যে সময় বের করে রেখে পরিশ্রম করা নিয়ে এগুলা তো বারবারই রিপিটেডলি হয়ে যাচ্ছে একই কথা হলেও কথাগুলো খুব গুরুত্বপূর্ণ দেখেন প্রথম ধাপ হচ্ছে আপনার ডিভাইস থাকা এবং ডিভাইসের ভিতরে যে সফটওয়্যার দিয়ে কাজটা করবে সে সফটওয়্যার ইনস্টল করা এটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে নিয়ে একসাথে করলে আপনারা এটা বুঝে যাবেন এরপরে হচ্ছে যে সেই এডিটিং সফটওয়্যারকে সুন্দরভাবে ভালোভাবে চেনা এবং এডিটিং কিছু কনসেপ্ট মাথার মধ্যে রাখা যে একটা ভিডিও এডিট করতে গেলে এডিটরের কি কি বিষয় মাথায় রাখতে হয় সেই ভিডিওর ফ্রেম মাথায় রাখতে হয় হ্যাঁ সেই ফ্রেমের এপিএস রেট কত হবে এগুলো মাথায় রাখতে হয় রেশিও কত থাকবে সেটা মাথায় রাখতে হয় পাঁচ মিনিটের ভিডিওটা যদি বানাই পুরো ভিডিওর শেষ থেকে শুরু অব্দি পর্যন্ত আমার ইন্ট্রো কি দিতে হবে আউট্রো কি দিব আমি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি আসবে এই ইত্যাদি বিষয়গুলি আসলে ভিডিও এডিটিং এর প্রাথমিক ধাপ এটা হচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্ক্রিপ্ট লিখতে হবে আপনাকে সর্বপ্রথমে আপনার মাথায় একটা ধারণা নিতে হবে অর্থাৎ স্টোরি টেলিং মানে গল্প বানাইতে হবে আপনাকে মাথার ভিতরে যে আমি এই ভিডিওটা বানাবো কি ভিডিও বানাবো এটা তো মাথার মধ্যে আনতে হবে যে আমি একটা ফ্যাক্ট ভিডিও বানাইতে যাচ্ছি অথবা একটা এন্টারটেইনমেন্ট ভিডিও বানাইতে যাচ্ছি এবার আপনাকে সেই এন্টারটেইনমেন্ট বা ফ্যাক্ট ভিডিওর একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে স্ক্রিপ্টটা কিভাবে লিখবেন কিভাবে এই এন্টারটেইনমেন্ট গল্প সাজাবেন সব কিছু আমি শিখাই দেব নার্ভাস হওয়ার কিছু নেই ঠিক আছে স্ক্রিপ্ট লেখার পরে আপনাকে সুন্দর করে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার দিতে হবে ভয়েস ওভার দিয়ে সেই ভয়েস ওভার দিয়ে আপনি স্ক্রিপ্ট অনুযায়ী সুন্দরভাবে ক্লিপ অ্যাড করে ইফেক্ট অ্যাড করে ট্রানজেকশন অ্যাড করে নানান অ্যাড করে ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে আপনার মূল যে গল্প ছিল আপনি প্রথমে যেটা ভেবে মাথার মধ্যে এনে রেখেছেন সেটাকে বাস্তবায়ন করা এডিটিং এর মাধ্যমে এটা হলো প্রাথমিক ধাপ থেকে ভিডিওটা কমপ্লিট পর্যন্ত আর ডিভাইসের কথা বললাম ডিভাইস মোটামুটি এই থাকলে আপনার জন্য এনাফ আর কেমন কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউটিউবে ভালো পারফর্ম করা যাবে বা করবে ইউটিউবে ভালো পারফর্ম করার জন্য সব থেকে ভালো কন্টেন্ট হচ্ছে এটা আসলে আমি এখন নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না আমি এটা প্রমাণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা নিয়ে যখন আমরা কন্টেন্ট ক্যাটাগরি নিশ নিয়ে রিসার্চ করব তখন আমরা এটা নিয়ে দেখবো ঠিক আছে সরাসরি গুগল ট্রেন্ডিং নিয়ে আমরা দেখবো এবং এটা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে রিসার্চ করে নিতে হবে এমন না ডিআইজিএফ এর মতো আমি যেটা দেখিয়ে দিব এটা আমি আপনাদেরকে আমি যেভাবে দেখা দিব সেটা করলেই হবে এবং একজন ব্যক্তি একের অধিক নিশ নিয়ে কাজ করতে পারবেন হম এবং যখন আমরা আলাদা ভাবে নিজেরাই নিজের ভিডিও এডিট করব তখন দেখা যাবে একজনের ভিডিওর সাথে একটা মিলবে না গল্পের পার্থক্য থাকবে ভিডিওর পার্থক্য থাকবে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমরা সবাই মিলে যদি একটা কন্টেন্ট নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাই তাতেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে জানি যে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে যা একই রিলেটেড ভিডিও অনেক মানুষ দিয়ে দিচ্ছেন ঠিক আছে এবং প্রত্যেকটা চ্যানেলই খুব ফেমাস হচ্ছেন ভিউ ভিউ পাচ্ছেন সাবস্ক্রাইবার বাড়তেছে সো এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই আপনাকে আমি এটা প্র্যাকটিক্যালি বাস্তব প্রমাণ সহ দেখাবো যে আমরা কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউটিউবে সহজেই র্যাঙ্ক পাবো ঠিক আছে তারপরে লাস্টে যেটা রয়েছে ভিডিও এডিটিং এর মাধ্যমে কিভাবে আয় করা যাবে এইটা তো বরাবরের মতোই প্রথম থেকে বলে আসতেছি ওয়েবিনার থেকে শুরু করে এখনো পর্যন্ত বললাম আশা করি এটা নিয়ে আর নতুন কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না তো আজকের ক্লাসের মডিউল গুলা দেখলাম প্রত্যেক সপ্তাহের অর্থাৎ আমরা ক্লাস করব হচ্ছে আমি একটা রুটিন ক্রিয়েট করব রুটিন হ্যাঁ সেটা দিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন এটার কাজটা আগামীকাল করে আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দিব এবং আপনারা সেইভাবে প্রত্যেকদিন দিন ক্লাসের জন্য উপস্থিত যথা সময় উপস্থিত থাকবেন আগে থেকে আমি দিয়ে দিলে তো আপনারা জেনে গেলেন যে কখন ক্লাস হচ্ছে কত তারিখে ক্লাস হচ্ছে আর সপ্তাহের দিনগুলো আমি বলে দিচ্ছি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন আমাদের ক্লাস হবে ঠিক আছে আর সময় হচ্ছে প্রতিদিন এই নয়টা থেকে নয়টা দশের মধ্যে শুরু হবে আমাদের ক্লাসগুলো ঠিক আছে আর এক ঘন্টা ক্লাস হবে এক ঘন্টায় মোটামুটি আমরা সমস্ত বিষয়গুলি আমাদের যে ক্লাসের মডিউল অনুযায়ী আমরা কাবার করতে পারবো ঠিক আছে আর সম্ভব হলে যদি মনে হয় যে আপনারা ক্লাসে কিছু বোঝেন নেই তাহলে পরের দিন আমি সাপোর্ট ক্লাসের ব্যবস্থা রাখবো যদি সম্ভব হয় অথবা আপনাদের প্রয়োজন হয় সেটা আপনাদের নিড অনুযায়ী সাপোর্ট যেভাবে আপনারা পাচ্ছিলেন তার থেকে প্রয়োজন আরো বাড়িয়ে দিব আমার উদ্দেশ্যই আপনাদেরকে শেখানো এই ছিল তাহলে আমাদের ওয়েবিনার বা ওরিয়েন্টেশনের মূল ক্লাস এবার আপনাদের সাথে কিছু কথা বলবো এগুলো আমি আর রেকর্ডিং রাখতেছি না আপনাদের কথার মধ্যে আপনাদের কিছু কমন কথা আমি বলে দিই আপনার ডিভাইস সম্পর্কে বলবেন আপনার এডিটিং নিয়ে আপনার কত হল এবং আপনার আগ্রহ এবং আপনার গোল যে আপনি কি করতে চাচ্ছেন ইউটিউব বলতেছি না কিন্তু আমি মানে ভিডিও এডিটিং আর হচ্ছে আপনি এটা থেকে একেবারে নতুন না বেসিক ধারণা আপনার আছে এটা বলবেন মানে তিনটা প্রশ্নের উত্তর দিবেন সবাইকে জিজ্ঞাসা করব যারা হ্যান্ড রাইস করতেছেন তারাও থাকবেন এবং যারা হ্যান্ড রাইস করেনি তাদেরকে আমি ডাকবো আপনারা একটু কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন প্রথমে বলে নেবেন যে আপনি কি কোর্সে এনরোল করেছেন কিনা আর ফ্রি কি মেম্বার কিনা এটা বললে আমি এনসিওর হতে পারবে যে আপনার বাকি জিনিসগুলো লাগবে কিনা তাহলে আর বাকি প্রশ্নগুলো আপনাকে আমি করব না আপনার উত্তরও দিতে হবে না যদি আপনি ফ্রি মেম্বার হয়ে থাকেন ঠিক আছে আর যারা পেইড মেম্বার হইছেন তারা কাইন্ডলি পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিবেন ঠিক আছে আমি রেকর্ডিং অফ করে দিয়েছি এবং আপনাদের প্রশ্ন করার প্রশ্ন নেওয়ার সুযোগ দিয়ে দিয়েছি আপনারা প্রশ্ন করবেন আমি দেখব একজন একজন করে